সো কি বললাম, মার্চেন্ট ব্যাংকার যেই দেখলো যে যে লিস্টিং শুরু হলো, মার্চেন্ট ব্যাংকার দেখছে হুড়বুড়িয়ে প্রাইস পড়ছে। ওয়াই ওয়াই দ্য প্রাইস ইজ রিডিউসিং? কারণ হচ্ছে লোকে অ্যাগ্রেসিভলি সেল করছে মার্কেটে, মানে সাপ্লাই আছে, ডিমান্ড নেই আমার শেয়ারের। শেয়ার প্রাইস যেটা ইস্যু করেছিলাম, আমার ইস্যু প্রাইসটা ফল করছে। আর দিস ইজ আ নাইট মেয়ার ফর এনি কোম্পানি বিকজ দ্য গুডউইল ইজ বিং হ্যাম্পার্ড। তো এই পজিশনটাকে লক করার জন্য, স্টেবিলাইজ করার জন্য মার্চেন্ট ব্যাংকার এই যে অ্যামাউন্টটা যেটা এক্সট্রা প্রমোটারদের কাছ থেকে শেয়ার নিয়ে ইস্যু করেছিল, এটা কিন্তু আলাদা করে জিএসএ ব্যাংক অ্যাকাউন্টে রাখা আছে। এই অ্যামাউন্টটাকে ইউটিলাইজ করবে কি করার জন্য? শেয়ার প্রাইস শেয়ারস কেনার জন্য, যাতে কি হয় দ্য প্রাইস গেটস স্টেবিলাইজড। ক্লিয়ার? প্রাইস গেটস স্টেবিলাইজড। আবার প্রথম থেকে বলি কি হলো জিএসও অপশন, এক্সকিউজ মি, জিএসও অপশন আমি অপ্ট করছে, মানে কম্পানি, তাতে কী হচ্ছে মার্চেন্ট ব্যাংকারও পয়েন্ট হচ্ছে, মার্চেন্ট ব্যাংকার কী করছে চেয়ে নিচ্ছে, কাদের কাছ থেকে চেয়ে নিচ্ছে, চেয়ে নিচ্ছে হচ্ছে প্রমোটার কোম্পানি ডাইরেক্টরের ম্যাক্সিমাম 15% অফ দি ইস্যু সাইজ ধার চেয়ে নিচ্ছে। কোম্পানি ইস্যু সাইজ 100,000 ছিল শেয়ারের, সেখানে আরও 15% এক্সট্রা ইস্যু হচ্ছে, মানে 15,000 শেয়ার। 100,000 10 টাকায় ইস্যু প্রাইস ছিল 10 টাকা, 100,000 যে 10 টাকা পেলো সেটা জিএসও, সরি, কোম্পানি ব্যাংক অ্যাকাউন্টে রাখলো, আর যেটা এক্সট্রা ইস্যু করেছিল সেটা জিএসও ব্যাংক অ্যাকাউন্টে রাখলো। এবারে যেই কোম্পানি লিস্টিংয়ের জন্য অ্যাপ্লাই করলো, দেখলো হুড়মুড় করে প্রাইস ফল হচ্ছে, কারণ লোকেরা, ইনভেস্টার্স যারা ছিল, তারা কী করছে এই কোম্পানির শেয়ারটা বেচতে শুরু করে দিয়েছে। শেয়ারের সাপ্লাই আছে, দের ইজ নো ডিমান্ড, দিস ইজ আ নাইটমেয়ার ফর এনি কোম্পানি, দিস ইজ অ্যাকচুয়ালি আ নাইটমেয়ার ফর এনি কোম্পানি। তো এই নাইটমেয়ারের জন্য কী করে, যাতে প্রাইসটা আরও না পড়ে যায়, এই মার্চেন্ট ব্যাংকার কী করে এই টাকাটাকে ইউটিলাইজ করে ম্যাক্সিমাম এই 15,000 শেয়ার কিনবে হচ্ছে মার্কেট থেকে, ওপেন মার্কেট থেকে। তাহলে কী হলো, যেই কেনা শুরু হলো প্রাইসটা এক জায়গায় গিয়ে থামলো, 10 থেকে 6 পড়েছে, তো 6 গিয়ে যেই মার্চেন্ট ব্যাংকার কিনতে শুরু করলো প্রাইসটা একটা জায়গায় গিয়ে থেমে গেল। এই কারণে, ফর দিস রিজন, গ্রিন শু অপশন ইজ সো ইম্পর্টেন্ট। এটা যদি বাই চান্স যদি কোনো রকম কোনো দিন কোনো মানে দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনা মানে যদি মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার ফলস বিলো দ্য ইস্যু প্রাইস, দ্যাটস আ নাইটমেয়ার ফর এনি অর্গানাইজেশন। এইটাকে রুখতে, এইটাকে একটা স্টেবিলাইজেশন, একটা স্টেবল জায়গায় আনার জন্য এই গ্রিন শু অপশনটা অপ্ট করা হয়। ক্লিয়ার? এবারে আমি বলি যে তাহলে কী হচ্ছে, যখন মার্চেন্ট ব্যাংকার কিনছে, মার্চেন্ট ব্যাংকার শেয়ারসটা যখন কিনছে, তখন ধর মার্চেন্ট ব্যাংকার কিনলে হচ্ছে 6 টাকায় দিয়ে মার্চেন্ট ব্যাংকার 15,000 শেয়ারস কিনলো। কী বললাম, 6 টাকায় দিয়ে মার্চেন্ট ব্যাংকার 15,000 শেয়ারস কিনলো, মানে কি ওর 90,000 শেয়ারস কিনলো, মানে 90,000 টাকার শেয়ারস কিনলো, কারণ 6 টাকায় কিনছে। 10 টাকায় ইস্যু হয়েছিল বটে, কিন্তু কী হচ্ছে 6 টাকায় তো দাম পড়ে গেছে। এবারে কী হচ্ছে, মার্চেন্ট ব্যাংকার কিনতে শুরু করে দিয়েছে, কিনতে শুরু করে প্রাইসটাকে এখানে স্টেবল করে দিল। তাহলে ওকে তো আর 10 টাকায় কিনতে হচ্ছে না, ওকে কটাকায় কিনতে হচ্ছে, 6 টাকায় কিনতে হচ্ছে। ক্লিয়ার? তাহলে ওকে 90,000, তাহলে এই যে ব্যাংক অ্যাকাউন্টে যেটা 1,50,000 টাকা ছিল সেটা পুরোটা ইউটিলাইজ হচ্ছে না। কতটা ইউটিলাইজ হচ্ছে? ওনলি 90,000, কারণ ও কিন্তু 15,000 শেয়ারের বেশিও কিনতে পারবে না। যেমন ওই লিমিটটাও এক্সিড করতে পারবে না টাকার, তেমনই ও বা শেয়ারের লিমিটটাও এক্সিড করতে পারবে না, মানে ওই ম্যাক্সিমাম 15% অফ দি ইস্যু সাইজ। তাহলে ও 15,000 কিনে নিল, কিন্তু দেখলো ওর 90,000 টাকা মাত্র লাগছে, তাহলে আর রিমেনিং যে 60,000 রুপিস পড়ে রইল, এইটা চলে যায় হচ্ছে একটা অ্যাকাউন্টে, যেটা বলা হয় ইনভেস্টার্স এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ড, ইনভেস্টার্স এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ড। এই ফান্ডে এই এই যে এক্সেস যে অ্যামাউন্টটা, যেটা 60,000 টাকা কোথার থেকে এলো, 1,50,000 ব্যাংকে ছিল জিএসও ব্যাংক অ্যাকাউন্ট, কিন্তু আমার কিনতে লাগলো 90,000, এই এক্সেসটা চলে যাবে ইনভেস্টার্স এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ডে। এই ফান্ডটা কেন ইউজ করা হয়, ইনভেস্টার্সদের ট্রেনিং দেওয়ার জন্য। এটা হচ্ছে সেবির ফান্ড, সেবিজ ইনভেস্টার্স এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ড, এখানে চলে যায়। তাহলে ফল ইন প্রাইস হলো তো ব্যাপারটা গোটাটা বোঝা গেল। আর এই যে ফল ইন প্রাইসকে স্টেবিলাইজ করার জন্য আনা হয় বলেই গ্রিন শু অপশনকে আমরা বলতে পারি প্রাইস
স্টেবিলাইজিং মেকানিজম। গ্রিনশো অপশনকে আমরা বলতে পারি প্রাইস স্টেবিলাইজিং মেকানিজম, কারেক্ট? গ্রিনশো অপশনকে আমরা বলতে পারি প্রাইস স্টেবিলাইজিং মেকানিজম। ইভেন এটাও আমরা বলতে পারি যে কি যে যেহেতু দেখ যেই শেয়ার্সটা অ্যালট করার কথা ছিল, অ্যাকচুয়ালি যেই শেয়ার্সটা অ্যালট করার কথা ছিল আমি কি হলো তার এক্সেস অ্যালটমেন্ট করলাম। আমি যে ইস্যু করছিলাম যে শেয়ার্স, আমি যে ইস্যু করছিলাম যেটা আমার অ্যালট করার কথা ছিল তার আমি এক্সেস অ্যালট করলাম, তাই জন্য একে আমরা এটাও বলতে পারি ওভার অ্যালটমেন্ট ফেসিলিটি। তাহলে গ্রিনশো অপশনের দুটো নাম আছে, একটা ওভার অ্যালটমেন্ট ফেসিলিটি, একটা হচ্ছে প্রাইস স্টেবিলাইজিং মেকানিজম। কেন দুটো বলা হয় এটা মাথায় ঢুকে গেল, ওয়াই? বিকজ যেটা অ্যালট দরকার ছিল তার বেশি অ্যালট করছে, তাই টাকা পাচ্ছি বেশি। ওই বেশিটা কোথায় রাখছি? জিএসও ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবার যদি কোনো সময় যে ভয়টা আমি পাচ্ছিলাম সেটাই যদি হয় তাহলে এই প্রাইসটাকে আমি স্টেবিলাইজ করতে পারবো বলে এটাকে বলছি যে প্রাইস স্টেবিলাইজিং মেকানিজম, ক্লিয়ার? এবারে ধর এবার অপোজিটটা হলো, নাইটমেয়ার হলো না, রাইজ ইন প্রাইস হলো, মানে হচ্ছে প্রায় কিছু হলো না, রাইজ ইন প্রাইস হলো না, ফল ইন প্রাইস হলো অ্যাকচুয়ালি, হ্যাঁ রাইজ হলো না, ফল ইন প্রাইস হলো না, রাইজ ইন প্রাইস না ঠিক, ফল ইন প্রাইস হলো না, মানে কিছুই হলো না, কি কেউ কোনো শেয়ারই কেউ বেচছে না, তাহলে কি হলো? তাহলে কোনো উপায় নেই, মানে কি বেচছে না মানে কি শেয়ার্স বেটার মানে রাইজই হবে, কোনো ফলের কোনো চান্স নেই। ইন দ্যাট কেস তাহলে মার্চেন্ট ব্যাংকার হাত পা গুটিয়ে বসে থাকবে, তার আর কোনো কাজ নেই, তার আর কোনো কাজ নেই, কী হলো তার আর কোনো কাজ নেই। তো তখন তার মেন কাজ কি, যেই হয়ে গেল দেখলো যে কোনো প্রবলেমই হলো না, প্রাইজই ফল করলো না, তখন এই যে 1.5 লাখ টাকাটা যেটা ওই ইস্যু করে পেয়েছিল, এই 1.5 লাখ টাকাটা কি করবে, এই মার্চেন্ট ব্যাংকার কোম্পানিকে দিয়ে দেবে। এবার কোম্পানি নিজেদের নিজস্ব প্রমোটার ডাইরেক্টরকে শেয়ার ইস্যু করে দেবে, ওকে? আর এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কী হবে, যে এক্সেসটা তো বলে দিলাম কোথায় চলে গেল, ইনভেস্টার্স এডুকেশনাল প্রোটেকশন ফান্ড। আর এই যে মার্চেন্ট ব্যাংকের যে 15,000 শেয়ার কিনলো, এই শেয়ারটা তো নিজে রেখে দেবে না, এই 15,000 শেয়ার সেই সমস্ত ডাইরেক্টর প্রমোটারকে দিয়ে দেবে যারা তখন সেই সময় শেয়ারটা দিয়েছিল, ক্লিয়ার? আর এখানে কী হচ্ছে, এই পুরো টাকাটা কোম্পানিকে দিয়ে দিচ্ছে মার্চেন্ট ব্যাংক, কারণ এটা তো ইউটিলাইজই হলো না, লাগলোই না, কারণ প্রাইজের কিছু হয়নি, ঠিক আছে, নর্মাল একদম, কোনো নাইটমেয়ার না, ভালো ভালো কন্ডিশন। তো এটা দিয়ে দেবে তো ডাইরেক্টর আর প্রমোটারকে, মানে কোম্পানিকে দিয়ে দেবে MB মার্চেন্ট ব্যাংকার, এবার কোম্পানি ডাইরেক্টর প্রমোটারকে দিয়ে দেবে যারা দিয়েছিল সেই সময়। এবার তোরা কোয়েশ্চেন করতে পারিস যে ম্যাম কেন ডাইরেক্টর প্রমোটার দেবে, কেন দেবে তাদের শেয়ার? কারণ এই কারণেই প্রমোটার ডাইরেক্টার্স দেবে, স্পেশালি প্রমোটার্স এই কারণেই দেবে, কারণ হচ্ছে প্রমোটার্স কারা হয়, কারা হয় এরাই হয় হচ্ছে মেন কোম্পানিকে তৈরি করেছে, যে তো গার্জিয়ান, কোম্পানির গার্জিয়ান। তো গার্জিয়ান নিজের ছেলে মেয়েকে দেখবে না তো কে দেখবে, সেও জানে যে কী কারণে এটা এক্সট্রা ইস্যু হচ্ছে। তো এই কারণে কী হয়, প্রমোটার্সরা এটা দিয়ে দেয়, কারণ জিএসও অপশনটা ইজ কেপ্ট, কেন, যদি কোনো রকমের কোনো দুর্ঘটনা ঘটে সেই কারণে এই প্রাইসটাকে স্টেবিলাইজ করতে হবে। আর আমাকে কী করতে হবে, আমাকে এই ওভার অ্যালটমেন্ট যে ফেসিলিটি, এই ওভার অ্যালটমেন্ট ফেসিলিটি মানে ওভার অ্যালট করে প্রাইসটাকে স্টেবিলাইজ করতে হবে, এই কারণে প্রমোটার দিয়ে দেয়। যে বাই চান্স যদি কোনো সময় ইস্যু প্রাইসের থেকে মার্কেট প্রাইস ফল করতে থাকে, তাতে যেন মার্চেন্ট ব্যাংকার ওই প্রাইসটাকে স্টেবিলাইজ করে দিতে পারে। সো দিস ইজ দি কনসেপ্ট অফ গ্রিন শু অপশন। কী হচ্ছে, ম্যাক্সিমাম 15% অফ দি ইস্যু সাইজ ইজ বরোড বাই দি মার্চেন্ট ব্যাংকার্স ফ্রম দ্য প্রমোটার্স অফ দি কোম্পানি। নাও দিস 15%, দিস এক্সট্রা 15% ইজ অলসো ইস্যুড উইথ দ্য অ্যাকচুয়াল ইস্যু সাইজ, ওকে? দ্য এক্সট্রা অ্যামাউন্ট ইজ কেপ্ট ইন জিএসও ব্যাংক অ্যাকাউন্ট অ্যান্ড দ্য নর্মাল অ্যামাউন্ট ইজ কেপ্ট ইন কোম্পানিজ ব্যাংক অ্যাকাউন্ট ইফ অ্যাট এনি পয়েন্ট অফ টাইম আফটার লিস্টিং, অ্যাজ সুন অ্যাজ লিস্টিং স্টার্টস, ইফ অ্যাট এনি পয়েন্ট অফ টাইম দ্য প্রাইস স্টার্টস ফলিং, দেন দ্য মার্চেন্ট ব্যাংকার উইল ট্রাই টু স্টেবিলাইজ দ্য প্রাইস বাই পারচেজিং শেয়ার্স আপ টু 15% অফ দি ইস্যু সাইজ ম্যাক্সিমাম ওটাই, বাই ইউজিং দ্য অ্যামাউন্ট কেপ্ট ইন দ্য জিএসও ব্যাংক অ্যাকাউন্ট। ইফ এনি অ্যামাউন্ট ইজ লেফট ওভার ইন দ্য জিএসও ব্যাংক অ্যাকাউন্ট আফটার পারচেজ, দেন সাচ অ্যামাউন্ট উইল বি ট্রান্সফার্ড টু সেভিংস, ইনভেস্টার্স এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ড। ইফ নাথিং সাচ হ্যাপেন্স অ্যান্ড প্রাইস ডাজ নট ফল, দেন দ্য মার্চেন্ট ব্যাংকার উইল হ্যান্ড ওভার দি অ্যামাউন্ট কেপ্ট ইন জিএসও ব্যাংক অ্যাকাউন্ট ডাইরেক্টলি টু দ্য কোম্পানি, অ্যান্ড কোম্পানি উইল ইস্যু শেয়ার্স টু দ্য প্রমোটার ডাইরেক্টার্স, ওকে? সো দিস ইজ কল্ড গ্রিন শু অপশন।
কোনো প্রবলেম হলে আমাকে বলবি, আমি নয় আবার বলে দেবো। বাট দিস ইজ দ্য কনসেপ্ট অফ গ্রিন শু অপশন। ক্লিয়ার হলো কেন কে ওভার অ্যালটমেন্ট বলছি, কেন প্রাইস স্টেবিলাইজিং বলছি, সেগুলো তো ক্লিয়ার হলো। কারণ প্রাইসটা স্টেবিলাইজ করছি আর ওভার অ্যালটমেন্ট বিকজ আমি যেটা অ্যালট করার কথা থাকে তাই এক্সেস অ্যালট করছি। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ।